Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alor Dishari onushtane ajker shesh porbe. আবারও আপনাদেরকে অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস খিদমা একাডেমির চেয়ারম্যান হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহ। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছেন, এই প্রশ্নগুলো আনসার জেনেই আবার ইনশাল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। এক বোন গতকালকেও জানতে চেয়েছিলেন, তিনি ওমরার সফরে ছিলেন, তার মানে তিনি একটি টাওয়াল ভিজা টাওয়াল ইউজ করেছেন, গতকালকে বলেছেন তিনি ওয়াইপস ইউজ করেছেন, এটার মধ্যে একটু সুগন্ধি বা মেডিসিন থাকে, এর কারণে কি তার উমরার কোনো ক্ষতি হবে? যেহেতু আপনার বর্ণনার মধ্যে আজকে যেটা আপনি ক্লিয়ার করেছেন যে এখানে সুগন্ধি ছিল, তো এহরামের অবস্থায় কোনো সুগন্ধি জাতীয় জিনিস আমরা ব্যবহার করব না, এবং যেটার মধ্যে সুগন্ধি রয়েছে এটা যদি টাচ করার কারণে আমার হাতে সুগন্ধি চলে আসে তো আমরা এটা করতে যাব না। বাট টাওয়াল বা ওয়াইপস এটার মধ্যে একটু সুগন্ধি থাকে, কিন্তু মেন মকসদ সুগন্ধি নয়, বরং আসলে পরিষ্কার ক্লিন এটাই। সেই হিসাবে এই সামান্য পারফিউম বা এই যে গ্রান যেটা আছে এটার কারণে আমি যেটা মনে করি ইনশাল্লাহ আপনার এই হারাম নষ্ট হয়ে গেছে বা দম দিতে হবে, এই পর্যায়ে এটা চলে যায় নাই। বাট এটা না করাটা অবশ্যই উত্তম, এটার কারণে সদকা দিতে হয়, সদকা মানে একটা ফিতরা পরিমাণ সদকা এরকম দিয়ে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা ফিউচারও যদি আপনারা কেউ যান, আপনি অথবা আমরা কেউ যাই, তারা এরকম যেন সুগন্ধি জাতীয় কোনো ওয়াইপ অথবা কোনো টাওয়াল যেটাতে সুগন্ধি লাগানো আছে এটা দিয়ে আমরা এভাবে মুখ বা ক্লিন করবো না, পরিষ্কার করতে যাবো না ইনশাল্লাহ। সেটাই জাজাকুমুল্লাহ খাইর। এরপরে এক বোন দুটি প্রশ্ন করেছেন যে এক বোনের এক কাছে £5,000 তার হাতে আছে, আর তার অ্যাকাউন্টের মধ্যে প্রায় 3-4 লক্ষ টাকা আছে, এখন এগুলোর উপর কি জাকাত দিতে হবে? আর উল্লেখ করেছেন এই পয়সাটা তার স্বামী তাকে দিয়েছেন, মানে খরচ করার জন্য বা তাকে দিয়েছেন গিফট হিসাবে, এটা এখন তার মালিকানা। জকাতেবল অ্যামাউন্ট আপনি মালিক কীভাবে হয়েছেন, স্বামী দিয়েছেন না আপনি ইনকাম করেছেন না কেউ আপনাকে দান করেছে না আপনি নিজে ব্যবসা বাণিজ্য করে পেয়েছেন, ম্যাটার নয়। আপনার কাছে যে সময় জকাতেবল অ্যামাউন্ট যেটাকে নিসাব বলা হয় এই পরিমাণ পয়সা চলে আসবে তখন আপনাকে জকাত দিতে হবে। আপনি প্রশ্নে যে অ্যামাউন্ট উল্লেখ করেছেন সেটা অবশ্যই জকাতেবল, সেই হিসাবে এটার জকাত দিতে হবে। জকাত মানে হলো 2.5%, অর্থাৎ 125 পাউন্ড, আর টাকা হলে 2.5 টাকা, এবং হাজারে 25 টাকা, লাখে 2,500, এই হিসাবে। আর 1,000 হলে, 1,000 পাউন্ড হলে 25 পাউন্ড। জাজাকুমুল্লাহ খাইর। ইজি হিসাব। দ্বিতীয় প্রশ্ন করছেন যে এই পয়সা থেকে যদি এরকম কোনো পয়সা থেকে যদি কোনো বোন চান যে তিনি তার ফ্যামিলি যারা মনে করেন তার ইমিডিয়েট ফ্যামিলি মানে তার বাবা বোন ভাই ওদেরকে যদি উমরা করাতে চান তার হাজবেন্ডকে না জানিয়ে, তাহলে কি তার জন্য এটা সঠিক হবে? ওনার ব্যক্তিগত পয়সা যেহেতু উনি যদি ভাই বলেছেন উনি মালিক হয়ে গেছেন তো ওনার জন্য জায়েজ হবে, কিন্তু এরপরেও স্বামী এবং স্ত্রীর সম্পর্ক অত্যন্ত নাজুক সেন্সিটিভ। হাদিসে বারবার বলেছে যদি কোনো স্ত্রী স্বামীর ঘর থেকে কোনো মাল খরচ করেন গয়রা মসজিদাতিন, যে খরচ করার কারণে কোনো ফসাদ এবং কোনো দরবার সৃষ্টি না হয়, এই সমস্ত স্ত্রীর খরচের উপর সবের কথা উল্লেখ রয়েছে। অতএব হাদিস থেকে যদি আমরা আনসার নেই তো উত্তম এটাই হবে স্বামীকে জিজ্ঞাসা করে পরামর্শ ভিত্তিতে করা। বাট এরপরেও যেহেতু আপনার ডিসক্রিপশন অনুযায়ী আপনার বর্ণনা অনুযায়ী এই পয়সাটার মালিক উনি স্ত্রী, অতএব যদি উনি চান তো উনি যাকে ইচ্ছা নিজেভাবে ব্যবহার করতে পারবেন, অন্য অন্য কেউ দিতে পারবেন। কিন্তু আপনি নিজেই প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন যদি স্বামী পক্ষ জানেন হয়তো ওনারা নারাজ হবেন, তো এরকম রিস্ক আপনি দিতে যাবেন কেন? এটা যে অন্য ভালো সলিউশন এবং যে পরামর্শের মাধ্যমে যদি বিশৃঙ্খলা বা এইভাবে ওনারা নারাজ হবেন এখান থেকে বেরিয়ে আসা যায় তো অবশ্যই সে পন্থা অবলম্বন করতে অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইর। জাজাকুমুল্লাহ খাইর। শবে বরাত মানে কোন আমল মানে করবেন? আর এর সাথে একটা প্রশ্ন জড়িয়ে দিয়েছেন যে কেউ কেউ বলছেন যে শবে বরাতে মানে মসজিদে গিয়ে নামাজ পড়া, আমি মনে হয় এইটাই মিন করছেন যে এই যে মসজিদে জাগ্রত থাকা নামাজ পড়া, এইটাই এমনি তো জমাতে যাওয়া এভাবে তো কেউ নিষেধ করা, এটা তো বিরাট অন্যায় হবে যে শবে বরাতে রাত্রে মসজিদেও যেতে পারবেন না। কিন্তু বোনের প্রশ্নটা ছিল এইভাবেই যে তার স্বামী কি মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আর তিনি একথা উল্লেখ করেছেন যে অনেক দিন থেকে শবে বরাতে দোয়া দুরুদ মানে তেলাওয়াত নামাজ পড়তে এসেছেন, এখন কিছু মানে কনফিউজ হয়ে যাচ্ছেন যে কী করবেন।
এই কনফিউজ থেকে বাঙ্গার জন্যই আমরা এই তিন দিন ব্যাপী আমরা এই সমান আলোচনা করেছি প্রোগ্রামের শুরুতে, এবং কতটুকু আমরা করতে পারবো এটাও আমরা বলেছি। আবার শবে বরাতকে উদযাপন করতে গিয়ে আমরা কোনো বেদাতে যেহেতু জড়িয়ে না যাই সেটাও আমরা উল্লেখ করেছি। মনে করেন আতশবাজি করবো না, এবং বিশেষ কোনো স্পেসিফিক নমাজ, এই তরাকাত নামাজ পড়তে হবে, এই সুরাত আবার পড়তে হবে, এই মর্মে যেগুলো বলা হয় ওগুলা কোনো ভিত্তি নেই। তারপরে এই রাত্রিতে ভালো খাবার আয়োজন করলে এই হয় সেই হয়, এটা তার কোনো ভিত্তি নেই। সিন্নি করা, সিন্নি করতেই হবে বা এটাকে জরুরি করা জরুরি মনে করা এটাও ঠিক হবে না। কিন্তু আমরা হাদিস থেকে যেটা পেয়েছি যে কুমুলাইলাহা, নবী আকরাম বলেছেন তোমরা এই রাত্রে কেয়ামুল্লাইল করো। কেয়ামুল্লাইল অর্থ কী? যে রাত্রিতে তোমরা জেগে এবাদতের মধ্যে তোমরা স্পেন্ড করো। এবাদত কী? নফল নামাজ আপনি পড়তে পারেন, একা নফল নামাজ পড়তে পারেন, তিলাওয়াত করতে পারেন, দুরুদ শরীফ পড়তে পারেন, ইস্তেগফার করতে পারেন, তওবা করতে পারেন, দোয়া করতে পারেন, সদকা করতে পারেন, এই কাজগুলো আপনি করতে পারবেন। কিন্তু আমি আবার বলতেছি এই রাত্রে জাগা এটা কিন্তু ফরজ নয়, মুস্তাহাব। এবং নিঃসন্দেহে এই রাত্রির ফজিলত আছে এইসব হাদিস থেকে, এবং ওলামায়ে কেরাম নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম বলেছেন বিনা দ্বিধায় কনফিউজ ছাড়া আপনারা এই রাত্রি এবারে যেটা করতেছেন করতে পারবেন। কিন্তু সাবধান, আমরা যেন কোনো বেদাতে আমরা জড়িত না হয়ে যাই, এটা আবার লক্ষ্য রাখবেন যেটা আমরা বলেছি। এবং মসজিদে গেলেই হযরত মাওলানা সৈয়দ নাঈম সাহেব বলেছেন যে এই রাত্রে তো মসজিদে এশার নামাজ হবে, মারিবের নামাজ হবে, ফজরের নামাজ হবে, নামাজে তো আমি অবশ্যই যাব। হ্যাঁ, মসজিদে গিয়ে বসে সেখানে আমি ইবাদত করব নাকি আমার ঘরে করব নফল নামাজ সেটা হলো ভিন্ন কথা। যে তুমি আগেই বলেছি উত্তম হবে আমি আমার একাকীর আমার যেখানে সুবিধা সেখানে আমি করব। এতে যদি সুবিধা হিসাবে মসজিদে আমি গেছি আর পর আমি বসে গেলাম মসজিদে, ঠিক আছে, কিন্তু মসজিদ যেতেই হবে, যে আমার মসজিদ যাওয়াও লাগবে, এইভাবে জরুরি মনে করাও কিন্তু আবার চলবে না বোন। কিন্তু আপনি যারা বলে খেয়েছেন যদি কোনো মসজিদ চলে যায় শিরিকের পর্যায়ে চলে গেল, গুণা হয়ে গেছে, বিষয়টা মোটেই এরকম নয়। জাজাকুমুল্লাহ। জাকাত নিয়ে এক বোন প্রশ্ন করেছেন যে এমন কাউকে কি জাকাত দেওয়া যায়? আমি একটু উল্লেখ করি, যদি এরপর মসজিদে গিয়ে ইজতেমাইভাবে সেখানে কোনো দোয়া বা কোনো হয়তো নফল নামাজ জড়িত হয়ে যায়, উলামায়ে কেরাম মকরু বলেছেন, শিরিক বলেন নাই, এটাকে মকরু বলেছেন। তো এটাও আপনার জানার কথা ভালো। জাযাকুমুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে এমন লোককে কি মানে জাকাত দেওয়া যেতে পারে যে তাদের জায়গা জমি বা জমির মাধ্যমে যে দান বা যেগুলো তাদের আয় হয় এগুলো দিয়ে ফ্যামিলি চলছে না, বা সন্তান বড় আছে কিন্তু তারা কাজে কাজকর্মে নেই, এমত অবস্থায় তাদের মানে দিনাতিপাত হচ্ছে, এদেরকে কি জাকাত দিতে পারেন জাকাত না বলে? আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা মতে সমস্ত ফ্যামিলি যাদের ইনকাম থেকে পুরো বছর ওনারা মোটামুটি জরুরি খরচ চালিয়ে যেতে পারেন না, তাদেরকে জাকাত দিতে পারেন। ইভেন যদিও তাদের ফ্যামিলিতে এমন কিছু লোক রয়েছে যারা হয়তো কাজ করলে কাজ করতে পারতো কিন্তু করতেছে না, তারা স্ট্রাগল এবং অত্যন্ত ডিফিকাল্টির সঙ্গে বৎসর জীবনযাপন করতেছে, পুরো বৎসর তাদের খরচ কুলিয়ে যাওয়ার মতো তার কি নাই, আপনি জাকাত দিতে পারেন। এবং জাকাত দেওয়ার সময়ে জাকাত এটা বলতে হবে এটা জরুরি নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে জাকাত না বলে দেওয়াটাই উত্তম। হয়তো আপনি জাকাত বললে হয়তো ওই লোক একটু মনক্ষুণ্ণ হয়ে যাবে, তখন আপনি জাকাত বলবেন না। এক বোন ওইটির নামাজ নিয়ে কনফিউজ যে দুই রাকাত পরে কি নতুন করে এক রাকাত পড়বেন, এইটা একটু ডিসক্রাইব করেছেন তিনি না কিভাবে পড়বেন? দুইজন বোন আজকে বলে আজকে বলেছেন ওনার কনফিউজ হয়ে যান, আপনার কনফিউজ হবেন কেন? যে কাজটা করতেছেন লা বসিউরা, এবং সঠিকভাবে জেনে শুনে যে কাজ করে আসতেছেন করবেন, কারো কথায় কনফিউজ হবেন না প্লিজ। বিশেষ করে যে নামাজ হাদিসের মধ্যে পদ্ধতি রয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত অ্যাপ্রুভ, এরকম কোনো এক পদ্ধতিতে আপনি নামাজ পড়তেছেন, যদি কেহ বলে এটা সঠিক নয় আমি বলবো যে বলতেছে সব দায়িত্ব তাকে নিতে হবে। লেকিন মেহরবানি করে মা বোন ভাই বোন যারা আপনারা আছেন কেহ এই সমস্ত কথার মাধ্যমে কনফিউজ হবেন না ইনশাআল্লাহ। কারণ দিনের যে কথাগুলো আপনারা হাদিসের আলোকে করতেছেন, কোরআনে আলোকে করতেছেন, অবশ্যই করতে যাবেন, কেহ বললে আপনারা কনফিউজ হবেন না। আপনি যে বৃত্তির পড়তেছেন আজকে তো নতুন আপনার বৃত্তির ফরজ হয় নাই, নিশ্চয়ই আপনার জীবনে অতীতের বৃত্তির পরে আসতেছেন। মনে করেন আপনি বৃত্তির পড়তেছেন দুই রাকাত পরে আত্মাহিত পরে আপনি দাঁড়াবেন, আলহামদু পড়বেন, তারপরে সুরা মিলাবেন, এরপরে দোয়া কুনুত পড়বেন, এরপর রুকুতে যাবেন, সেখানে হাত ছাড়বেন কেন? আপনি হাত বাঁধা অবস্থায় হাত বাঁধা রাখিয়েই করবেন। ইভেন আমি এটাও বলেছি যে কুনুত পড়ার সময় আপনি হাত উঠিয়ে দোয়া করবেন এটা রসলাম করেন নাই, তবে কুনুতে নাজালায় করেছেন হিসাবে অনেক সাহাবায় করেছেন হিসাবে কেউ করে থাকেন। এই সেই হিসাবে আমি মনে করি যে বোন যেটা করতেছেন যেটা বুঝে হাদিসের উপর করতেছেন যেটা করে আসতেছেন এটার উপরে থাকবেন, কনফিউজ হবেন না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। জাকাত দিতে চান এমন এমন লোকদেরকে এক ভাই প্রশ্ন করেছেন বা এক বোন যে
তাদের অবস্থাটা আপনার, মানে তিনি বলেছেন মানে তার হাজবেন্ড মারা গেছেন, হাজবেন্ড মারা যাওয়ার কারণে মানে তার সোনা কিছু আছে বলছেন 2-2.5 ভরি হবে, আর কিছু পয়সা অ্যাকাউন্টে আছে 40-45 হাজার টাকার মতো। এমত অবস্থায় এই বোনকে তিনি কি বাথরুম বানিয়ে দিতে পারেন? এই যে পয়সাগুলা যেটা ওনার কাছে রয়েছে, আর 2.5 ভরি সোনা আছে, 2.5 ভরি সোনা, তো 2.5 ভরি সোনা তো হচ্ছে মানে 40,000 টাকা যেটা রয়েছে, এই টাকা দিয়ে আমি আপনার ফ্যামিলি অবস্থার উপর ডিপেন্ড করবে যে ওনারা যদি এই বছর তাদের পুরো 1 বছর চলবে না, এরকম যদি টানাটানির মধ্যে ওনারা থাকেন, তাহলে তো আমি মনে করবো তাদেরকে আপনি, তারা তাদের জন্য কিন্তু জকাতের সলভ করা জায়েজ হবে না, কিন্তু আপনি আপনার পক্ষ থেকেই দেন, কারণ এখানে কয়েকটা স্তর আছে। একটা ক্যাটাগরি আছে যিনি জকাতে বল পয়সা নিজের কাছেই আছে, ওনাকে তো জকাত দেওয়াও যায় না এবং চাইয়া নেওয়া তো প্রশ্ন আসেই না, ঠিক আছে। আর কিছু আছে এমন যে মনে করেন যদিও ওনার উপর জকাত ফরজ নয়, কিন্তু কুরবানি দিতে হয়, ফিতরা দিতে হয়, ঠিক আছে, এরকম লোকের জন্য জকাত চাইয়া নেওয়া কোনো অবস্থায় জায়েজ হয় না। কিন্তু তাদেরকে যদি কেউ জকাত, যাদের কুরবানি যাদের উপর ফরজ রয়েছে তাদেরকেও জকাত দিবেন কিনা দিবেন না, যেহেতু তার নিজের উপর জকাত ফরজ নয়, তো এধরনের লোককে ওলামা কেন বলছেন আপনি জকাত দিবেন না। আর এর নিচের পর্যায়ের লোক যে মোটামুটি তার চলার পয়সা আছে, সে জকাত যদি চায় তো তার জন্য চাওয়া ঠিক নয়, কিন্তু তাকে জকাত দেওয়া যায়, আর যার কিছু নাই তাকে জকাত দিতে পারবেন। আপনি যেভাবে বলেছেন আপনার বর্ণনা অনুযায়ী আমাদের দেশের ফ্যামিলি, তার যদি ফ্যামিলিতে আরও বাচ্চা থাকে তো এই যে পয়সা দেওয়া হয়তো তার ছোটামুটি সম্ভব নয়। আপনি বলতেছেন আপনার বোনকে জকাতের পয়সা দিয়ে আপনি বাথরুম বানিয়ে দেওয়া, ইনশাল্লাহ অনেক পয়সা লাগে, আপনার জন্য জায়েজ হবে ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খাইর, আল্লাহু আকবার। এক বোন জানতে চাচ্ছেন যে দোয়াটা ফরজ নামাজ শেষ করেই করাটা উত্তম, বেশি সব হবে না, পুরো নামাজ শেষ করে, ওয়াক্তের পুরো সুন্নত নফল শেষ করে দোয়া করাটা ভালো হবে, দোয়াটা কোন সময় করবেন? দোয়া কবুল হওয়ার বিভিন্ন সময় রয়েছে, কিছু স্পেসিফিক টাইম আছে, এই টাইমে দোয়া করলে দোয়া কবুল হয়। তন্মধ্য থেকে একটি সময় হলো ফরজ নামাজের পরে এবং শেষ রাত্রিতে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রসুল্লাহ কোন দোয়াটি সহজে কবুল হয় এবং তাড়াতাড়ি কবুল হয়। রসুল্লাহ ইসলাম বলেছেন দুবুরা সালাওয়াতিল মকতুবা, ফরজ নামাজের পরে এবং শেষ রাত্রিতে। এই হিসাবে তো ইয়াদিস থেকে তো এটাই বোঝা যাইতেছে যে আপনি ফরজ নামাজের পরে দোয়া করবেন। হ্যাঁ, যদি আবারও চান যে নফল বা সুন্নাত যেগুলো রয়েছে এগুলো পরে পরে আবারও দোয়া করেন, করতে পারেন, কারণ আপনি ইন্ডিভিজুয়ালি ইনফেরাদি দোয়া আপনার যে সময় ইচ্ছে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট উত্তম আপনি যেভাবে প্রশ্ন করেছেন ফরজ নামাজের পরেই দোয়া করেন, ওটাই ভালো। জাযাকুমুল্লাহ খাইর। নামাজের মধ্যে এক ভাই বলছেন যে তিনি ভুলবশত আন কাজা মানে হামজার জায়গাত আইন পড়েছেন সূরা আলাম নাসরের মধ্যে, এখন তার নামাজ কি হবে? আমি আরেকটি প্রশ্নের উত্তরও বলেছিলাম, কোরআন শরীফে তিলাওয়াত করতে গিয়ে যদি আমরা কোনো মেজর এরা করে ফেলি, মেজর কোনো মিস্টেক করে ফেলি, যেটাকে লাহনে জলি বলা হয়, অর্থাৎ এমনভাবে আমি কোনো শব্দকে উচ্চারণ করলাম যে একটি হরফের পরিবর্তে অন্য হরফের উচ্চারণ হয়ে গেল, তো মেজরিটি টাইম এরকম হলে হয়তো অর্থ চেঞ্জ হয়ে যায় অথবা এই শব্দের কোনো অর্থ বাইর হয় না, এই শব্দের এটা ইউজলেস মিনিংলেস হয়ে যায়, সো এটা ডেঞ্জার। তো আপনি যা বলেছেন ভুলবশত আপনি আন কাজা পড়েছেন, নেক্সট টাইম আপনি অবশ্যই কেয়ারফুল থাকবেন, আপনি আন কাজাই পড়বেন, আর যে নামাজ আপনার মিস্টেক হয়ে গেছে এখানে অবশ্য আন কাজা যদি অর্থ কী হইতেছে না কিন্তু মিনিংলেস হয়ে যাইতেছে, অবশ্য এই অর্থের মাধ্যমে ফাঁসিত হবে, পর্যায়ে চলে যাবে না, সেজন্য নির্ভরযোগ্য আমাকে মতে আপনার নামাজকে দোয়াড়াতে হবে না, কিন্তু নেক্সট টাইম আপনি কেয়ারফুল থাকবেন, যেটা হচ্ছে শব্দ যেভাবে আছে সেটাই সেভাবে আপনি উচ্চারণ করবেন ইনশাল্লাহ। কারণ হয়তো এমন হতে পারে আপনি কোনো জায়গায় আপনি একটা লেটারকে চেঞ্জ করে ফেলেছেন, চেঞ্জ করার ফলে অর্থ পুরো বিপরীত হয়ে যাবে, যেমন কুল কুল হু আল্লাহ আহাদ, তো কুল অর্থ বলো, আপনি বলেন কুল হু আল্লাহ আহাদ তুমি খেয়ে নাও, তো কোথায় ছিল কুল তুমি বলো, আর আপনি যদি বলেন কুল তার অর্থ তুমি খেয়ে নাও, অর্থ পুরো পরিবর্তন হয়ে যায়। ঠিক এইভাবে কলবন আর কলবন, আপনার কলবন অর্থ হার্ট, আপনি যেখানে কলবন বলেন তাহলে অর্থ হবে কুত্তা ডগ, পুরো অর্থ চেঞ্জ হয়ে যায়, এই সমস্ত জায়গা ডেঞ্জার, সেখানে নামাজ ফাসিদ হয়ে যায়। সেজন্য আমরা সবসময় কেয়ারফুল থাকবো কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে যে এরকম যেন আমাদের কোনো মেজর এরা যেন না হয়। জাযাকুমুল্লাহ। এক বোন হুজুর টেক্সটের মাধ্যমে একটা প্রশ্ন জানতে চাচ্ছেন যে নামাজে গেছেন মসজিদে নামাজ পড়ছেন, আর এক বোন তাকে বলছেন যে তিনি যেভাবে নামাজ পড়ছেন এভাবে নামাজ হবে না, মানে হাতটা মানে মানে ফ্লোরের মধ্যে যেভাবে আমরা মানে মহিলারা নামাজ পড়েন, এখন তাকে নিষেধ করেছেন মানে এভাবে আপনি করবেন না, এখন তিনি জানতে চাচ্ছেন আর কি তার এভাবে নামাজ হচ্ছে কি না বা কী করবেন।
বিষয় নিয়ে বিস্তারিত আমরা অতীতে আলোচনা করেছি এবং সাহাবায়ে কেরামের প্র্যাকটিস থেকে ওনারাও কিন্তু ওনাদের মহিলাদেরকে এইভাবে নামাজ পড়তে বলেছেন, বডিকে যতটুকু সম্ভব মাটির সঙ্গে লাগিয়ে। তো যে হাদিস আমাদের এসেছে ফ্লোরে হাত লাগবে না, এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম পুরুষের ক্ষেত্রে ইউজ করেছেন। এবং আমি বলেছিলাম যে প্রায় 23 ও বেশি যেটা সহি হাদিস তারা পুরুষ ও মহিলা নামাজের মধ্যে পার্থক্য যেটা সবাই সর্বজন স্বীকৃত, কেউ এটা অস্বীকার করতেই পারবে না। অতএব আপনি যেভাবে নামাজ পড়তেছেন বণিকটা অবশ্যই হজরত ইবনে উমর আলিদুল্লাহ তাআলা আনহুমা সহ অনেক সাহাবায়ে কেরাম তাদের মহিলাকে সমানভাবে নামাজ পড়িয়েছেন, যদি তাদের নামাজ হয়ে থাকে ইনশাল্লাহ আপনার নামাজ হবে, নিঃসন্দেহ হবে ইনশাল্লাহ। বাট এই সব বিষয় নিয়ে ঝগড়াতে মানে অবশ্যই অবশ্যই আপনি ঝগড়াতে জড়াবেন না, বলতে দুনো পক্ষকে বুঝতে হবে, উভয় পক্ষকে বুঝতে হবে। যারা পড়তেছেন কোন সাহাবায়ে কেরামের প্র্যাকটিস থেকে এবং হাদিসের উপর আলমাল করেই ওনারা করতেছেন, তাদেরকেও করতে দিন। এবং আপনি যেটা বুঝতেছেন যদি আপনি সঠিকভাবে মনে করেন আপনিও করুন, কিন্তু আরেকজনকে হইতেছে না এরকম শক্তভাবে আপনি এভাবে দিয়ে তর্ক এবং কোনো ঝগড়ার সৃষ্টি যেন না হয় সেটা অবশ্যই আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কলার কে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার কি প্রশ্ন? জি, আমি দুইটা প্রশ্ন আমার জানার দরকার ছিল। জি বলেন, প্রথমটা কি একটু বলেন। আচ্ছা, প্রশ্ন হলো আপনার এই ফিদিয়া কোন ধরনের লোককে দিতে হবে? জি, আর ফিদিয়ার পয়সা জি গরিবদেরকে দিলে হবে না স্পেশালি কোন রক্তবাহী বাইর হবে, তাহলে কি ব্যান্ডেজের উপর দিয়ে মশাই করলে চলবে? ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জীবন, আপনার কি প্রশ্ন? জি, আমার একটা প্রশ্ন ছিল হুজুরের কাছে। যদি আমরা কোনো মসজিদে নামাজ পড়ি আর গিয়ে জাস্ট প্রথম সেজদা পাই ইমামের সাথে, তারপরে তো এক রাকাত নামাজ চলে গেল, সেজদাতে গেলাম, তো তারপরে দ্বিতীয় সেজদা হলো, তারপরে যখন তাশাহুদ পড়া হলো সেকেন্ড রাকাতে তাশাহুদ পড়লাম, তো এই এক রাকাত কবে কোন সময় আমরা পূরণ করব, এটা যদি একটু হুজুরে বলেন। মানে প্রথম রাকাতের সেজদায় গিয়ে আপনি জয়েন করেছেন? আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, বর্তমানে তো রমজান আইতে আছে, বিতিন নামাজের মাঝে কিছু প্রবলেম হয়, 3 নম্বর রাখা তো রুকুর বাদে ইমাম সাহেবে আট তোলা দিয়া দোয়া করেন, আমরা কিন্তু আট তোলা দিতাম লগে আর আমিন আমিন হইতাম জোরে জোরে, এটা তো একটা একটু ডিফারেন্ট লাগে। আস্তা বছর ভরি এক লাগান আমরা, আর রমজান আইলে দেখা যায় লম্বা করিয়া বিতিন নামাজে আত্মলা দিয়া জোরে জোরে আমিন হইয়া আর সালো বিতিন নামাজ না করিয়া, যদি মসজিদে না করিয়া কেউ গরু আই হয় আইয়া গরু আইয়া তার নর্মাল ই হয় ফোর্থ সাইতে ঠিক আছে নি। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে হয়তো আপনাদের আর কোনো প্রশ্ন আমরা নিতে পারবো না ইনশাআল্লাহ, আগামী যে সপ্তাহে বা আপনারা মানে আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন রবি সোমঙ্গল সেম টাইমে ইনশাআল্লাহ। ফিদিয়া কোন ধরনের গরিবকে দিতে হয়? এটা কোনো বিশেষ কোনো গরিবকে দিতে হবে না, নর্মাল যে কোনো গরিবকে দিতে পারেন? ফিদিয়া, জাকাত, কফারা, নজর, এক কথায় সদকাতে ওয়াজিবা, যেটা অবশ্যই আমাকে দিতেই হবে, নেসেসারি চ্যারিটির যত টাইপ হতে পারে সবগুলো আমরা গরিবদেরকে আমরা দেবো, মিসকিনদেরকে আমরা দেবো। অবশ্য জকাতের ক্ষেত্রে কোরআন শরীফে 8 প্রকার লোকের কথা মেনশন রয়েছে,
অতএব যাদেরকে যাকাত দেওয়া যায় ঠিক তাদেরকে আপনি ফিদিয়া দিতে পারবেন, অতএব গরিবকে আপনি দিবেন। এভাবে গরিব এইভাবে হতে হবে, সেভাবে হতে হবে, এরকম কোনো স্পেসিফিক কোনো কিছু নাই। দ্বিতীয় প্রশ্ন ভাই করেছেন যে হাত কেটে যাওয়ার পর মানে ব্যান্ডেজ আছে, এখন যদি খুলেন তাহলে রক্ত বের হওয়ার সম্ভাবনা আছে, এমত অবস্থায় কি মাসাহ করতে পারেন? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। রাসূল ইসলাম নিজেও করেছেন, সাহাবা কারাম করেছেন। আর যদি আপনি নিজেই বলতেছেন খুলে রক্ত বাইর হবে, তো রক্ত বাইর হবে তো নজর পড়বেন কীভাবে? দিন সহজ, অতি সহজ, আপনি যেটা পারবেন সেটাই করবেন। যেহেতু আপনি এটা দুইটি পারতেছেন না, আবার খুলতেও পারতেছেন না, তো অবশ্যই এটার উপর মাসা করবেন, যেটাকে মাসাল আল জাবিরা বলে। কিতাবের শব্দ হলো মাসাল আল জাবিরা, পট্টি বা ব্যান্ডেজের উপর মাসা করা। এটা সাহাবা এরকম করেছেন। ইমাম বুখারীর মধ্যে বুখারী শরীফে একটি চ্যাপ্টার উল্লেখ করেছেন, অনেক সাহাবা কারাম তারা অনেক দিন নামাজ পড়তে হয়েছে বা ব্যান্ডেজের উপর, কারণ জেহাদ করেছেন, তাদের শরীরে জখম ছিল, জখম নিয়ে এই জখমের উপর তারা মাসা করে এভাবে নামাজ পড়েছেন। যতটুকু আমি বুঝতে পারছি, বোন প্রশ্ন রেখেছেন যে জামাতে নামাজে শরীক হয়েছেন, মানে প্রথম রাকাতে সেজদায় গিয়ে জয়েন করেছেন, এমত অবস্থায় এই রাকাতটা কিভাবে পরিপূর্ণ করবেন? এই রাকাত তো উনি কাউন্ট করতে পারবেন না প্রথম রাকাত, কারণ হাদিসে এসেছে যারা রুকু পায় তারা এই রাকাতটা পেয়ে গেল, এবং এটার উপর সওয়াব উলামায়ে কেরাম ঐক্যমত। যদি আপনি রুকু পেয়ে যান তাহলে পূর্ণ রাকাত আপনি পেয়ে গেলেন, যদি আপনি সেজদাতে শরীক হন, রুকুর পরে শরীক হন, তাহলে রাকাত আপনার মিস হয়ে গেল। আপনি যেভাবে বলেছেন যে প্রথম রাকাতের সেজদায় আপনি শরীক হয়েছেন, একটি সেজদা পেয়েছেন, দ্যাট মিনস এই রাকাত আপনার মিস হয়ে গেছে। ইমাম সাহেব যখন সালাম শেষ করবেন তখন কিন্তু আপনি সালাম ফিরাবেন না, আপনি দাঁড়িয়ে যাবেন। এই আপনাকে মাসবুক বলা হয় কিতাবের পরিভাষায়। দাঁড়িয়ে আপনার ওই যে টুটা এক রাকাত যেটা মিস করেছেন, রুসাম বলেছেন যা মিস হয়েছে তুমি পরে তুমি নিজে এটা এটা পূরণ পড়ে নিও, তো আপনি দাঁড়িয়ে আপনার ওই এক রাকাত আলহামদু পড়বেন, তারপরে সুরা মিলাবেন, তারপরে আপনি এই রাকাত পড়ে তারপরে সিজদাও দিতে হবে, অবশ্যই দুইটা সিজদা দিতে হবে, এবং শেষে আপনি বসে কায়দায় আখেরা লাস্ট বৈঠকে বসে আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাতুল দুরুদ পড়ে, এবং একটি মসনুন দোয়া বা অথবা নিজালামতু নাফসিজুল মাইন, যেটা আমরা পড়ে থাকি নিজালামতু নাফসিজুল মাইন কাসিরা, এই দোয়া পড়ে তারপরে আপনি সালাম ফিরাবেন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন রেখেছেন যে রমাদান আসছে, তিনি যে মসজিদে নামাজ পড়েন সেখানে ইমাম সাহেব উত্তীর্ণ নামাজ মানে দোয়ায়ে কুনুত পড়েন আর অনেক লম্বা দোয়া হয়, তখন সবাই মানে হাত তুলেন, তিনি কি হাত তুলবেন, আমিন জোরে জোরে বলবেন, না ঘরে ফিরে আসবেন, একা পড়বেন, আপনার কি অ্যাডভাইস থাকবে? অবশ্যই আপনি বিতির নামাজ জামাতে পড়বেন, এবং ওনারা যদি হাত তুলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য প্রকার দোয়ায়ে কোনোতে নাজেলা যেটা কোনো বিপদ আসলে পড়তেন সেখানে হাত উঠিয়েছেন, অনেক সাহাবায়ে কেরামও কিন্তু হাত তুলেছেন, সে হাত তুললেও তোলাও জায়েজ আছে, আমিন বড় করলে পড়লেও জায়েজ আছে, আসতে পড়লেও জায়েজ। আমি আবারও বলতেছি এই সমস্ত বিষয়ে যেহেতু হাদিসের মধ্যে উভয়টা হাদিস দ্বারা অ্যাপ্রুভ এবং প্রমাণিত, আপনি কোনো একটা করতেছেন আপনি এটাই করবেন, যদি অন্য কারটা করতে তাকেও তারটা করতে দেন, আর এই সিচুয়েশনে যদি আপনি এবং পড়ে যান তাহলে আপনিও যদি করতে চান তাহলে আপনি মনে করেন আপনি হাত তুললেন বা না তুলিয়েও তো আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, বা হাত তুলে যদি আপনি আমি আস্তে করে পড়েন তো আপনি পারতেছেন, আপনি জামাত বাদ দিবেন না, কিন্তু আপনি অবশ্যই অবশ্যই জামাত পড়বেন এবং জামাত আপনি বাদ দিবেন না। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আল্লাহু আকবার হুজুরের আলোচনা শবে বরাত নিয়ে আপনারা ইউটিউবেও দেখতে পারেন আজকের আলোচনা এবং গত দুই দিনের আলোচনা। আর বিশেষ করে একটি কথা আমার মনের মধ্যে বেশি গুরুত্ব সহকারে আমরা বলতে চাই, রমাদান আসে যে আমরা আত্মশুদ্ধি করব, আর আমরা আমাদের আত্মার খোরাক কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রোজার মাধ্যমে, তারাবির মাধ্যমে এবং মানে তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আমরা আত্মার খোরাক বা আমরা আত্মাকে পরিশুদ্ধ করব, আল্লাহর সাথে আমাদের মজবুত সম্পর্ক গড়ে তুলব। কিন্তু সেই আত্মা যদি বেমার থাকে, রুগ্ন থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক কিছু অর্জন করা সম্ভব হবে না। এই জন্য হুজুর আজকে একটি কথা বলেছেন, শবে বরাতে হিংসুক যারা তাদেরকে ক্ষমা করা হয় না। আমি নিজে নিজেই আমাকে জাজ করতে হবে যে আমি অন্যের সফলতাকে আমি অনেক সময় সহ্য করতে পারি না, কারো ভালো আমি দেখলে মনের মধ্যে কষ্ট হয়। এরকম যদি আমার মন থাকে, আপন ভাই হতে পারেন, আপনজন হতে পারেন, আপনার পরিবার পরিজন বা আপনার বন্ধুবান্ধব হতে পারেন, যাদের সফলতায় আপনার মনে কষ্ট হয়, এমন যেন আমরা না হই। আমরা আমাদের আত্মাকে পরিষ্কার করব, আমরা সবার উন্নতি সফলতা কামনা করব। আর আমরা যখন আমাদের আত্মাকে পরিষ্কার করে নিতে পারবো, আল্লাহ আকবার, রমাদানে আমরা কিন্তু অনেক কিছু অর্জন করতে পারবো। হুজুর আজকের শেষ মেসেজটা কি হবে? আপনার মেসেজের সঙ্গে যোগ দিয়ে আমি বলবো, একজন সাহাবিকে নবী আকরাম ইসলাম বলেছিলেন জান্নাতি, আরেকজন সাহাবি উনার ঘরে গিয়ে তিন রাত থাকার পরেও স্পেশাল কোনো আমল না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী আপনাকে জান্নাতি বলেন, আমি তিন রাত আপনার কাছে থাকলাম, স্পেশাল কিছু আমি দেখলাম না। তো উনি বললেন, ভাই আমার কাছে আমার কোনো স্পেশাল নাই, তবে একটা জিনিস, আমি ঘর থেকে যখন বাহির হই
আমার মুসলমান ভাই বোন যাদের সঙ্গে সাক্ষাৎ হয় কারোর প্রতি আমার মনের মধ্যে বিন্দুমাত্র আমি প্রসিকাতরতা আমি পাই না, আমি সবার সাথে আমি আন্তরিক থাকি এবং সবাইকে আমি ভালোবাসি, কারোর সঙ্গে আমার কোনো বিদ্বেষ নাই। উনি বললেন খুব সম্ভব রাসূলুল্লাহ সাল্লাম এই গুণের কারণেই আপনাকে এই সার্টিফিকেট দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন এবং উনি ওনার ঘরে গিয়ে মেহমান সাজিয়ে থাকছেন, তো আমরাও যদি এভাবে করতে পারি ইনশাআল্লাহ আপনি যেটা বলেছেন আমরা তো হিংসা তো রাখবেই না, বরং সবার সঙ্গে সুসম্পর্ক আমরা রাখতে পারি, ভালো সম্পর্ক রাখতে পারি, তো ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরাও জান্নাতে যেতে পারবো। জাযাকুমুল্লাহ খায়র, আমাদের পক্ষ থেকে হুজুরের শুকরিয়া আদায় করছি, আল্লাহ যেন হুজুরকে উত্তম বদলা দান করেন। আপনাদের যারা আমাদের সাথে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছিলেন আপনাদের সবাইকেও যাবার বেলা আবারও অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। একটি মস্তুন দোয়ার মাধ্যমে আমাদের আলোর দিশারে অনুষ্ঠান আজকে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Glory to Allah, thanks to Allah, alhamdulillah. Glory to Allah, thanks to Allah, alhamdulillah. Praises to Allah, glory to Allah, subhanallah. Glory to Allah.